প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডক্টর খাসকী সরকারি বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা গণিত বিষয়ের লগারিদম নিয়ে আমরা কাজ করব। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো লগারিদমের শুরুতেই আমি লগারিদম নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। লগারিদমটা আসলে কি, লগারিদমের অর্থ কি, লগারিদম কেন ব্যবহার করা হয়, তারপর আমরা লগারিদমের ডেফিনিশনটা নিয়ে কাজ করব। লগারিদমের ডেফিনিশনটা আমরা অনেকেই জানি না। লগারিদমের ডেফিনিশন থেকে আমাদের এরপরে আমরা এটার অ্যাপ্লিকেশনে যাব। তো প্রথমে আমি লগারিদম কি সেটার একটু ব্যাখ্যা দিচ্ছি। তোমরা দেখো, তাহলে লগোস আর এরোথমাস এই শব্দ দুটি গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ দুটির একটার অর্থ হচ্ছে আলোচনা, আর একটার অর্থ হচ্ছে সংখ্যা। একটা হচ্ছে লগোস আর একটা এরোথমাস। এখান থেকে আসছে লগারিদম। লগারিদম বাংলায় আমরা যদি লিখি লগারিদম, তাহলে লগারিদমের অর্থ হচ্ছে সংখ্যা নিয়ে আলোচনা, সংখ্যা নিয়ে বা সংখ্যার আলোচনা, সংখ্যার আলোচনা। লগারিদম শব্দের অর্থ হচ্ছে সংখ্যার আলোচনা। আমরা গ্রিক শব্দ দুইটি বিশ্লেষণ করলে পাবো লগোস এরোথমাস, এটা থেকে এসছে লগারিদম, এটা থেকে এই দুটো শব্দ থেকে আসছে লগারিদম। আর লগারিদম শব্দের অর্থ হচ্ছে সংখ্যার আলোচনা। তো এই সংখ্যার আলোচনা কেন করা হবে? সংখ্যার আলোচনা করার জন্য আমাদেরকে লগারিদম প্রয়োজন হবে। তোমরা জানো যে আমাদের ক্যালকুলেটর আবিষ্কার, কম্পিউটার কিংবা ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার আগেও ক্যালকুলেট করার জন্য, গণনা করার জন্য আমরা লগারিদম ব্যবহার করতাম, লগারিদমের চার্ট। এটা তোমরা জানো। এই লগারিদমের সাহায্যে বড় বড় গুণ ভাগ, অনেক বড় সংখ্যার জটিল জটিল সমাধান আমরা এই লগারিদমের সাহায্যে বা লগ টেবিলের সাহায্যে, লগ সারণীর সাহায্যে আমরা করতে পারতাম। সেই জন্য লগের একটা তখন একটা বিরাট গুরুত্ব ছিল। তো গণিত শাস্ত্রে লগারিদমের এখনো অনেক গুরুত্ব আছে। তোমরা যখন উপরে ক্লাসে যাবে তখন লগারিদম নিয়ে দেখবে ব্যাপক আলোচনা, ব্যাপক পড়াশোনা, ব্যাপক কাজ, ব্যাপক কর্মকাণ্ড হবে। তো এখন আমরা এই লগারিদমের কিছু বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসো আমরা এই লগারিদম দিয়ে, যেহেতু আমরা সংখ্যার আলোচনা করব, তাইলে প্রথমে আমরা সংখ্যা সূচক নিয়ে কিছু কথা বলি। আমি যদি এরকম একটা লেখা a টু দি পাওয়ার x ইকুয়াল যদি p লিখি, তাহলে x হচ্ছে পাওয়ার, x হচ্ছে সূচক, a হচ্ছে ভিত্তি, আর a টু দি পাওয়ার x এর মান যদি p হয়, তাহলে এই যে পাওয়ার যেতাম x কে এভিত্তিক লগ বলা হবে, এভিত্তিক লগ বলা হবে, লগ বলা হবে এক্স কে পি এর এভিত্তিক লগ বলা হবে। তাহলে এটাকে পড়া হবে কিভাবে, এটাকে লিখবে কিভাবে, এক্স কে, এক্স কে বা এক্সটা আমরা সামনে লিখি, এক্স কে বলা হবে পি এর এভিত্তিক লগ। তাহলে এক্স ইকুয়াল লগ পি এ, এক্স কে পি এর এভিত্তিক, এই যে এক্সটাকে, পাওয়ারটাকে বলা হবে পি এর এভিত্তিক লগারিদম, এক্স কে পি এর এভিত্তিক লগারিদম বলা হবে, এক্স হচ্ছে পাওয়ার। আমরা যদি এরকম একটা এক্সাম্পল সেট করি, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইকুয়াল 35, তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 5 ইকুয়াল 32। তাহলে পাঁচকে বলা হবে 32 এর দ্বিভিত্তিক লগারিদম, তাহলে আমরা লিখবো কিভাবে, 5 কে বলা হবে 5 ইকুয়াল লগ অফ 32 বেস 2, তাহলে 32 এর দ্বিভিত্তিক লগ 5, 32 এর দ্বিভিত্তিক লগ 5। অর্থাৎ 32 কে
দুইয়ের ভিত্তিতে যদি আমরা সাজাই তাহলে পাঁচবার সাজানো যাবে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার, টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল বত্রিশ হলে পাঁচকে বত্রিশের দুই ভিত্তিক লগ বলা হবে, তাহলে এ টু দি পাওয়ার এক সমান পি হলে এক্স কে পি এর ভিত্তিক লগ বলা হবে, তাহলে বলা হবে পি এর ভিত্তিক লগ আর লেখা হবে এইভাবে, এটা হবে লেখা হবে এইভাবে, এটা হবে বলা হবে। তাহলে আমরা কিভাবে করবো, এটু দিবার এক সমান পি হলে এক্স ইকুয়াল লগ পি এ, এটা হলে লিখবো আর বলবো কিভাবে, বলা হবে পি এর ভিত্তিক লগ এক্স, তাহলে বলা হবে আবার দুবার হয়ে গেছে, তাহলে পি এর ভিত্তিক লগ এক্স, এখন পি এর ভিত্তিক লগ যদি এক্স হয়, এখন আমরা যদি এরকম ধরি যে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান, খেয়াল করো তাহলে জিরো কে এ এর ওয়ান এর ভিত্তিক লগ বলা হবে, তাহলে ওয়ান এর লগ আধারিতম শূন্য, তাহলে লগ ওয়ান ইকুয়াল শূন্য ভিত্তিক লগ। আর যদি এ টু দি পাওয়ার ওয়ান সমান ওয়ান হয়, এ টু দি পাওয়ার ওয়ান সমান এ হয়, তাহলে ওয়ান কে বলা হবে এ এর ভিত্তিক লগ, তাহলে এই দুইটা আমরা লগ এর ডেফিনিশন থেকে প্রমাণ করতে পারি, লগ এ এ ইকুয়াল ওয়ান, লগ এ এ ইকুয়াল ওয়ান, লগ ওয়ান এ ইকুয়াল জিরো, এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হলে এই জিরো কে পাওয়ার কে, এই যে আমি এখানে বলছি না পাওয়ার কে, এক্স কে পি এর ভিত্তিক লগ বলা হয়, তাহলে এক্স ইকুয়াল লগ এ পি। আবার এ টু দি পাওয়ার ওয়ান সমান এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হলে জিরো কে বলা হবে ওয়ান এর এ ভিত্তিক লগ, এ টু দি পাওয়ার ওয়ান সমান এ হলে ওয়ান কে বলা হবে এ এর এ ভিত্তিক লগ। তাহলে আমরা এখান থেকে দুইটা সূত্র পেয়ে গেলাম, এক নম্বর সূত্র পেলাম কত, আমরা সূত্র পেলাম লগ এ ওয়ান ইকুয়াল জিরো, আর দুই নম্বর ফর্মুলা কি পেলাম আমরা, দুই নম্বর ফর্মুলা পেলাম লগ এ এ ইকুয়াল ওয়ান। আরেকটা কথা বলা দরকার, প্রথমে আমাদের এখানে আমি লগের ভিত্তি এ ধরছি, এর ভিত্তিক লগ, লগ সাধারণত দুই প্রকার, একটা হলো এক প্রকার হচ্ছে লগ সাধারণ, লগ কমন, লগ কমন, লগ কমন, আর দুই নম্বর হচ্ছে লগ স্বাভাবিক, লগ স্বাভাবিক অর্থাৎ লগ ন্যাচারাল। তাহলে একটা হচ্ছে লগ সাধারণ আর একটা লগ স্বাভাবিক, লগ সাধারণ যেটা সেটাকে আমরা এভাবে লিখবো, লগ এভাবে বানান করে লিখবো, লগ পেন দশ ভিত্তিক লগ, তাহলে লগ ভিত্তিক লগ অফ এক হাজার ইকুয়াল আমরা পাবো কত, থ্রি, এক হাজার হলে থ্রি, টেন কিউব, তাহলে এখান থেকে আমরা যদি এটা করতে চাই লগ টেন টেন কিউব, তাহলে টেন থ্রি যদি সামনে আসে লগ টেন টেন, তাহলে থ্রি ইন্টু ওয়ান ইকুয়াল থ্রি, তার মানে লগ টেন এক হাজার মানে থ্রি, এটা হল লগ স্বাভাবিক, লগ সাধারণ, আর লগ স্বাভাবিক যেটা সেটা হল ইভিত্তিক, এটা হলো এক নম্বর, আর দুই নম্বর হলো এল এন লন বলা হয়, এটা ইভিত্তিক ই ই এরকম। তাহলে ই এর একটা মান আছে তোমরা জানো, ক্যালকুলেটরের ভিতরে যখন আমরা ক্যালকুলেটর নেব দেখবা সেখানে ক্যালকুলেটার একটা বাটন যদি আমরা টিপি হবে, এই যে এখানে দেখছো আলফা লেখা পিঙ্ক, পিঙ্ক কালারের এটা টিপ দাও, টিপ দেওয়ার পরে এই পিঙ্ক কালারের এখানে আলফা লেখা আছে দেখছো, ই লেখা আছে, সরি ই, এখানে আমি অন লেখা যেটা তার নিচের বাটনে, নিচের বাটন ই পেয়ে গেছি দেখো,
पिंक कलर टिपसी कारण प्रथम चेन्ज टा करते शिफ्ट करते आलफा दिए आलफा दिए आलफा टा जे रखम पिंक कलर एखे पिंक अपारेशन गुलापारेशन सिसटेम चेन्ज हो गए पिंक अपारेट कर तो पिंक हलो ये कन्सटैंट जेखने लेखा कन्सटैंट नीचे एल एन जेखने लेखा एल एन एर उपर देखो সেখানে একটা ই আছে পিঙ্ক কালারে যেহেতু আমরা আলফা পিঙ্ক তো ই পেয়ে গেছি আমি টিপ দিছি পরে ই আসছে দেখো তোমরা মনিটরে ই আসছে ই আসার পরে আমি ইকুয়াল টিপ দিব ইকুয়াল টিপ দিলে ই এর মান আসবে ই ইকুয়াল 2.718 28 এভাবে আরো অনেক অসংখ্য কারণ এটা একটা ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হবে এটা অসীম অনাবৃত অনাবৃত কেন এটা কখনোই পূর্ণপুনিক হবে না চলতেই থাকবে তাহলে এই ই এর মান হচ্ছে 2.71 তাহলে আমরা যদি এল এন লিখি তাহলে বুঝতে হবে এটা ই ভিত্তিক ই এর মান এটা আর এল ও জি যদি লিখি এই যে দেখো এল ও জি এরকম লিখলে এখানে 10 লিখতে হবে না তার ভিত্তিক লগে বোঝা গেল আর এরকম লিখলে এখানে আর ই লিখতে হবে না তাহলে এটা লগ কমন এটা লগ ন্যাচারাল এটা লগ সাধারণ এটা লগ স্বাভাবিক এটা 10 ভিত্তিক এটা ই ভিত্তিক এখন তুমি যদি 10 ভিত্তিক না দিই তুমি যদি 5 ভিত্তিক লগ নিতে চাও এল ও জি বানান করে লিখো তোমাকে সেটা মেনশন করতে হবে 5 ভিত্তিক আর যদি কিছু না লেখো তাহলে 10 ভিত্তিক আর 10 এখানে লিখলেও কোনো ক্ষতি নাই এল ও জি লিখি আবার 10 লেখো এটাও কোনো ক্ষতি নেই এটা 10 ভিত্তিক লগই হবে एल ओ जी लिखे तुम जी पांच भित्तिक लग मेंशन करते चाओ फर्स्ट अफ अल 32 द्विभित्तिक लग पांच बोले सरकम दुई लगर भित्ति हाँ लगर भित्ति दुई लिखते पारो तुम एल ओ जी लिखे जो द्विभित्ति चाओ दुई लिखे और जो एल ओ जी लिखे को लिखे ना तो दस ही बुझा तो मेंशन कर दीते हैं तो एसो लगर आरो कैकट फर्मूला आज करार কাজ করতে পারবো তাহলে লগারিদম আমরা কত প্রকার পেলাম দুই প্রকার তাহলে আমরা একটু যেটুক পর্যন্ত গেলাম একটু পর্যন্ত যদি আরেকবার রিভিশন করার যদি চেষ্টা করি তাহলে আমরা জানবো লগারিদমের অর্থ কি লগারিদমের অর্থ হচ্ছে সংখ্যা নিয়ে আলোচনা তোমাদের কি মনে আছে লগোস অর্থ কি বলছিলাম লগোস আর অ্যারিথমাস অর্থ কি মনে পড়ছে না আবার লিখছি লগোস আজ অ্যারিথমাস বলো লগোস অর্থ সংখ্যা অ্যারিথমাস অর্থ আলোচনা এটা গ্রিক শব্দ তাইলে আমরা সংখ্যা নিয়ে আলোচনা আর লগ পাইছি আমরা কত প্রকার দুই প্রকার একটা পাইছি আমরা লগ কমন একটা পাইছি লগ স্বাভাবিক আর লগ কমন যেটা সেটা 10 ভিত্তিক লগ স্বাভাবিক যেটা সেটা ই ভিত্তিক তো এখন আসো আমরা লগ এর আরো কিছু ফর্মুলা লিখি লেখার পরে সেগুলো আমরা কিছু কিছু প্রমাণ শিখব প্রমাণ শিখার পরে আমরা সেগুলা গণিতে অ্যাপ্লিকেশন করব আমাদের বইতে কতগুলো ফর্মুলা আমরা সেট করব তিন নম্বর ফর্মুলা লগ এ এম এন ইকুয়াল লগ এ আচ্ছা আমি এবি লিখি লগ এ এবি ইকুয়াল লগ এ প্লাস লগ এ বি আর যদি আমরা চার নম্বর ফর্মুলায় যাই লগ এ এ বাই বি ইকুয়াল লগ এ এ মাইনাস লগ এ বি পাঁচ নম্বর ফর্মুলায় যাই লগ এ
to the power n সমান n log a x. লগের ডেফিনিশন সাহায্যে প্রমাণ করে দিয়েছি। এখন আমরা তিন নম্বরটা প্রমাণ করব, তিন নম্বর ফর্মুলাটা প্রমাণ করব, তারপরে চার আর পাঁচে যাব। তিন নম্বর ফর্মুলাটা মনে করি log a a equal x, so এখান থেকে আমরা log এর ডেফিনিশনে কি পাবো, log a x হলে এটাকে সূচকে যদি নিই কি হবে, a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার x equal a, এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিব। তারপরে log a b equal যদি y ধরি তাহলে সেখান থেকে পাবো a টু দি পাওয়ার y equal b, এটাকে দিব। এবার আমরা এক আর দুই যদি মাল্টিপ্লাই করি, এক আর দুই যদি গুণ করি তাহলে কি হবে, এক্স ওয়াই ইকুয়াল এক্স ওয়াই না এটা এ বি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল করতে হবে এ টু দি পাওয়ার এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই গুণের বেলায় পাওয়ার যোগ হবে। এখন আমরা উভয় পক্ষে এই ভিত্তিক লগারিদম নিব, কি করব, লগ অফ এ এ বি ইকুয়াল লগ অফ এ এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এখানে ব্রেকেটে লেখো উভয় পক্ষে এই ভিত্তিক লগ নিয়ে। এবার আমরা এখানে কি পাবো, এক্স প্লাস ওয়াই টা সামনে চলে আসবে, এক্স প্লাস ওয়াই ইন্টু লগ এ এ, এটা আমরা লগ এর ডেফিনিশন দিয়েও করে ফেলতে পারতাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ ভিত্তিক লগ এ বি এরকম লিখতে পারতাম। এখন এটা কত হবে, এক্স প্লাস ওয়াই, এখন এক্স এর মান কত, লগ এ এ, লগ এ এ প্লাস ওয়াই এর মান কত, লগ বি এ, দেখো প্রমাণ হয়ে গেছে, লগ এ এ বি সমান লগ এ বি, লগ এ প্লাস লগ এ বি, লগ এ এ প্লাস লগ এ বি, অর্থাৎ এই আমার এই তিন নম্বর ফর্মুলাটা প্রমাণ হয়ে গেছে। কিভাবে হলো আমি আরেকবার দেখাচ্ছি, লগ এ এ ইকুয়াল এক্স, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ, লগ বি এ ইকুয়াল ওয়াই, এটা তো এখানে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল বি, তাহলে এ বি ইকুয়াল কত পেলাম, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে এক্স প্লাস ওয়াই আর লগ এ বি ইকুয়াল, উভয় পক্ষে আমরা লগ নিচ্ছি ভিত্তিক লগারিদম, লগ এ এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই টা সামনে চলে আসে, লগ এ এ, লগ এ এর মান তো ওয়ান, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান, এখানে আমরা ইন্টু ওয়ান দিতে পারতাম ইকুয়াল লগ এ এ প্লাস লগ এ বি, এটাকে আমরা এই জায়গা থেকে আমরা এরকম যদি না করি আমরা একটা লগারিদমের ডেফিনিশন থেকে পাবো, সেটা আমি পরের প্রমাণটাতে বলবো, তোমরা এটা একটু উঠে নাও লিখে নাও, এক মিনিট সময় দিলাম, উঠে নাও তোমরা। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এখন এখান পর্যন্ত আমি যদি এখান থেকে যদি এরকম করে ফেলি, এভাবে এই ভিত্তিক লগ একদম নিলাম না, আমি যদি এখানে লগের ডেফিনেশন দিই এ টু দি পাওয়ার, আমাদের লগের ডেফিনেশন কি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল পি হলে এক্স কে পি এর
ভিত্তিক লগ বলা হবে, এটা লগ ইনডেফিনিট। এ টু দি পাওয়ার এক্স ওয়ান কি হলে, তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল লগ এ এবি। তারপর এটা লগারিদমের ডেফিনিশন, এটা আমরা যদি সংজ্ঞা লিখি দিই, সংজ্ঞা ব্রেকেটে সংজ্ঞা লিখি, সংজ্ঞা কোনটা এটা আর কি। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টি হলে এক্স ইকুয়াল লগ টি এ, তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল এবি হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল লগ এ বি এ। এবার এখানে শুধু আমরা মানটা বসা দিলে হবে, এক্স ইকুয়াল কত, লগ এ এ প্লাস লগ এ বি ইকুয়াল লগ এ এ বি। এখন পক্ষান্তর করলে সো লগ এ এ বি ইকুয়াল লগ এ এ প্লাস লগ এ বি, বাস এই হলো আমাদের প্রমাণ তিন নম্বর ফর্মুলা। এখন আমরা যদি চার নম্বর ফর্মুলাটা প্রুভ করতে চাই, চার নম্বরে ছিল এখানে এ বাই বি, এ বাই বি ইকুয়াল এ। এখন চার নম্বর ফর্মুলাটা যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে আমার এগুলা সব ঠিক থাকবে, এককে দুই দ্বারা তখন ভাগ হয়ে যাবে, ভাগ যেহেতু ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, তো আমি যদি এককে দুই দ্বারা ভাগ করি এক ভাগ দুই কি পাব, লগ এ বাই বি এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে ভাগের বেলায় পাওয়ার কি হবে, বিয়োগ। এবার এ টু দি পাওয়ার এক্স সমান পি হলে এখান থেকে আমরা যদি লগের ডেফিনেশন খাটাই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল লগ অফ এ বাই বি বেজ অফ এ, এখান থেকে আমরা মান পুট করে দিলাম, এক্স এর মান কত, লগ এ এ মাইনাস লগ এ বি ইকুয়াল লগ এ এ বি এ বাই বি। এবার একটু পক্ষান্তর করে দিই, সুতরাং লগ এ এ বাই বি ইকুয়াল লগ এ এ মাইনাস লগ এ বি, তাইলে আমাদের লগ এ বাই বি সমান লগ এ প্লাস লগ মাইনাস লগ বি, এটা আমরা একটা ফর্মুলা আমরা প্রমাণ করতে পারলাম। এরপরে আমরা একটু অ্যাপ্লিকেশনে যাব, তোমরা থার্ড ফর্মুলাটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তিন নম্বর ফর্মুলাটা কি ছিল আমাদের, তিন নম্বর ফর্মুলাটা হল লগ এ, পাঁচ নম্বর ফর্মুলাটা লগ এ x টু দি পাওয়ার n ইকুয়াল n log a x, এই ফর্মুলাটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক। আমি ক্লাস ওয়ার্ক দুইটা প্রুভ করে দিলাম, এটাদের হোমওয়ার্ক লিখে নাও। এরপরে আমরা একটু ম্যাথ করাবো, চারশো। এই ম্যাথটা আমরা কিভাবে করবো, প্রথম দেখো লগ সেভেন, সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন ইন্টু সেভেন টু দি পাওয়ার হাফ মাইনাস লগ থ্রি, থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস লগ টু রুট ফাইভ, এটা টোয়েন্টি কত করলে ফোর হান্ড্রেড হবে, টোয়েন্টি স্কোয়ার করলে, তাইলে আমরা কি পাবো লগ সেভেন, এটা সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন প্লাস সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন প্লাস হাফ মাইনাস লগ থ্রি, থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি
20 স্কয়ার কে 20 কে আমরা লিখতে পারি 2 রুট 5 হোল স্কয়ার, তার হোল স্কয়ার হলে 4 হয়ে যাবে। 20 কে আমরা লিখতে পারি, যদি 20 কে আমরা লিখতে পারি 2 রুট 5 হোল স্কয়ার, তাহলে তার যদি হোল স্কয়ার হয় তাহলে তার হোল স্কয়ার হবে ইকুয়াল 2 রুট 5 হোল 4, এখানে হোল 4 এবার আসবে। তাহলে এখানে আমরা যদি এটা সরল করি 7 টু দি পাওয়ার 14 বাই 2 9 হবে, মাইনাস লগ 3 টু দি পাওয়ার 1/3 প্লাস লগ 2 রুট 5 টু দি পাওয়ার 4। এবার আমরা 9 বাই 14 যদি সামনে নিয়ে আসি, লগ 7 7 মাইনাস 1 বাই 3 লগ 3 3 প্লাস 4 লগ 2 রুট 5 2 রুট 5, এটা আমরা লিখতে পারি। লেখার পরে আমরা একটু সরল করব, 9 বাই 14 ইন্টু 1 মাইনাস 1/3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 ইকুয়াল 9 বাই 14 মাইনাস 1/3 প্লাস 4 ইকুয়াল 42, আমার যদি লসাগু হয় 27 মাইনাস 14 প্লাস 8 16, আচ্ছা ঠিক আছে, 4 ইন্টু 42 প্লাস 30, ঠিক আছে। এটা আমরা করতে পারি, এভাবে আমাদের এখানে কতগুলো ফর্মুলা অ্যাপ্লাই করছে, আমরা প্রথমে সূচক অ্যাপ্লাই করলাম, করার পরে আমাদের সূচকের ফর্মুলার পরে আমাদের এই যে পাওয়ারটা আসলো, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসছি, পাওয়ারটা এটা আমাদের ওই যে ফর্মুলাটা আমি প্রমাণ করতে দিয়েছি তোমাদেরকে, 5 নম্বর ফর্মুলা, সেটা 9 বাই 14 আগে চলে আসছে, 1/3 আগে চলে আসছে, 4 আগে চলে আসছে, আর এটা 1 এটা 1 এটা 1, আর সরল করলে যতটুকু হয়। এবার আমরা আরেকটা ম্যাথ দেখব, এটা দেখো তোমরা, L ইকুয়াল এবার কিভাবে হবে এখন দেখো, ইকুয়াল জিরো
আমরা লেফট সাইড লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লগ কে এল টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস লগ কে এম টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ কে এন টু দি পাওয়ার সি প্লাস এ। এখন দেখো এখন আমরা এখানে এল এর মান এম এর মান এন এর মানটা পুট করবো এল এম এন তিনটা মান পুট করবো। তার আগে আমরা ইচ্ছে করলে এ প্লাস বিটা আগে নিয়ে আসতে পারি। হ্যাঁ এখানে এল এর মান এম এর মান এন এর মান বসিয়েছি, বসানোর পরে এখান থেকে এল এম এন তিনটা মান বসিয়েছি, বসানোর পরে এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি মানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তার রুট তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই টু আর এ প্লাস বি দ্বারা গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তদ্রুপ ভাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু তদ্রুপ ভাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু। আমি আরেকবার বলছি এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তার পাওয়ার যেহেতু রুট তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই টু ইন্টু এ প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু। এভাবে গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে যাবে, কিভাবে হবে লগ কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু ইকুয়াল লগ কে এটা হবে জিরো জিরো বাই টু ইকুয়াল লগ কে জিরো ইকুয়াল ওয়ান রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা প্রমাণ করতে পারছি জিরো। এখানে একটা এক্স এর পাওয়ার হয়ে গেছে এক্স এক্স তাহলে কে এক্স টু দি পাওয়ার জিরো লগ কে ওয়ান ইকুয়াল জিরো। এবার দেখো লগ কে এক্স টু দি পাওয়ার এ বি সি এগুলা গুণ হয়ে যাবে, গুণের বেলায় কি হবে এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি তিনটা যোগ যোগ করে আমরা এটা পাইছি। এখন এটা এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো মান হচ্ছে ওয়ান তাহলে লগ কে ওয়ান ইকুয়াল জিরো। আরেকবার দেখো আমি আরেকবার বুঝাই দিচ্ছি লগ কে এল টু দি পাওয়ার এ প্লাস বি লগ কে এম টু দি পাওয়ার বি প্লাস সি লগ কে এল টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল জিরো তাহলে লগ কে এল টু দি পাওয়ার এ প্লাস বি লগ কে এম টু দি পাওয়ার বি প্লাস সি লগ কে এম টু দি পাওয়ার সি প্লাস এ। এখন এল এর মান পুট করেছি এম এর মান পুট করেছি এন এর মান পুট করেছি। এখন এরপরে আমরা এই ব্রেকেটের কাজটা করব এই যে গুণে বাগের বেলা পাওয়ার বিয়োগ এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আর রুট এর জন্য হলো হাফ আর এ প্লাস বি দ্বারা গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও ঠিক তাই এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আর বি প্লাস সি দিয়ে গুণ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এটা রুট এর জন্য হাফ এভাবে দুইটাই হলো। এবার লগ এ যোগ লগ বি যোগ লগ সি সমান লগ এ বি সি এখন এক্স টু দি পাওয়ার এত এগুলা সবগুলো এখন যোগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এটা 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 তিনটা যোগ হলে দুই হচ্ছে লসাগু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাইলে এটা আসবে এক্স টু দি পাওয়ার জিরো জিরো বাই টু জিরো বাই টু মানে জিরো ইকুয়াল লগ কে ওয়ান ইকুয়াল জিরো তাইলে এটাই হলো আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর আমরা একটা ক্লাস ওয়ার্ক দেবো আজকে
তাহলে আমাদের হোমওয়ার্ক থাকলো a equal 2 b equal 3 c equal 5 হলে প্রমাণ করো যে b log 10 root b plus b log 10 a plus 10 ac root ac divided by log 10 ab by c ভাগ 3 by 2 equal 1 এটা প্রমাণ করবে। তাহলে আগে একটা হোমওয়ার্ক দিয়েছি, এখন আরেকটা হোমওয়ার্ক দিয়েছি, দুটা হোমওয়ার্ক দিয়েছি, আর আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি কিছু না বুঝতে পারো পরে আমাকে ফিডব্যাক দিবে, আমি সেটা আলোচনা করব, সেগুলা নিয়ে কাজ করব। তো আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।